दिल का दरिया बह ही गया, राहों में यूं जो বলিউডের একজন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার তার মিউজিক্যাল ক্যারিয়ারের প্রথম কোনো বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করেছিলেন, যা কিনা বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। জুবিন নটিয়াল সাম্প্রতিক সময়ে ভারতীয় প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে বহুল আলোচিত একটি নাম। তার অধিকাংশ গানের ক্ষেত্রে প্রাধান্য পায় ইন্ডিয়ান পপ, ক্লাসিক্যাল, অথেন্টিক বিটস এবং EDM। এমনকি তার কণ্ঠস্বরে এতটাই সুমধুর যে তাকে ভারতীয় স্বনামধন্য সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এবং পাকিস্তান থেকে উঠে আসা জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের সংমিশ্রণে নতুন কিছু তৈরি করে অনেকে তুলনা করে থাকেন। 2014 সালে বলিউডের এক মোলাকাত চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকটি গাওয়ার মাধ্যমে অভিষেক হওয়া জুবিন নটিয়ালের জন্ম ভারতের উত্তরাখণ্ডের দেরাদুন শহরে। তার জন্ম 1989 সালের 14 জুন। তার বাবা রামশরণ নটিয়াল উত্তরাখণ্ডের একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। মাত্র 4 বছর বয়সে গানের প্রতি তার বাবার ভালোবাসার মুগ্ধ হয়ে তিনি সঙ্গীতের দিকে যোগ দিয়েছিলেন। জুবিন নটিয়াল দেরাদুন শহরে সেন্ট জোসেফ একাডেমি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। এরপর তিনি সেখানকার ওয়েলহাম বয়েজ স্কুলে তার পড়াশোনা চালিয়ে যান। এমনকি সেখানে তিনি প্রথম আনুষ্ঠানিকভাবে বিষয় হিসেবে সঙ্গীতকে অধ্যয়ন করেন এবং শাস্ত্রীয় সঙ্গীতে একটি ভিত্তি তৈরি করেন। তিনি সে সময় গিটার, পিয়ানো এবং হারমোনিয়াম এবং ড্রামসের মতো যন্ত্র বাজাতে শিখেছিলেন। 18 বছর বয়সে জুবিন নটিয়াল তার নিজ শহর দেরাদুনে গায়ক হিসেবে সুপরিচিতি লাভ করেন। তিনি অনেক অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেছিলেন এবং বেশ কয়েকটি দাতব্য সংস্থাতে সহায়তা করেছিলেন। জুবিন নটিয়াল চেন্নাইয়ের একটি সঙ্গীত একাডেমিতে পাশ্চাত্য সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন। সেখানে তিনি অভিজ্ঞ গিটারিস্ট প্রসন্নর অধীনে মিউজিক শেখার সুযোগ পেয়েছিলেন। 2011 সালে জুবিন নটিয়াল টিভি রিয়েলিটি শো এক্স ফ্যাক্টরে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি 25তম অংশগ্রহণকারীদের একজন হয়ে উঠতে পেরেছিলেন। সেই শোতে বিচারক ছিলেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। প্রিয় শিল্পীকে এভাবে সামনে দেখতে পেয়ে প্রথম তিনি কথা বলতে ভয় পাচ্ছিলেন। অথচ সেই জুবিন নটিয়াল 2015 সালে শ্রেয়ার সঙ্গে প্রথমবারের মতো কিস কিস কো পেয়ার কারো গানটি গেয়েছেন। 2014 সালে জুবিনের প্রথম মিউজিক ভিডিও মেহরবানি জনপ্রিয়তা পেল। বজরঙ্গি ভাইজান চলচ্চিত্রে তার গাওয়া জিন্দেগি গানের রিপ্রাইজ ভার্সনটিতে মূলত তাকে শ্রোতাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেয়। এরপর আর থেমে থাকতে হয়নি জুবিনকে, সাফল্য সে দৌড়া দিতে থাকে। এখন পর্যন্ত প্লেব্যাক করেছেন অনেক নাম করা বলিউড ছবিতে। এছাড়াও নিজস্ব মিউজিক ভিডিও নির্মাণ করার মাধ্যমে সারা বছর কম বেশি আলোচনায় থাকেন তিনি। এ সকল বিষয়ে জুবিনের বক্তব্য হচ্ছে, শিল্পী হিসেবে আমার কাছে ব্যানার বড় ব্যাপার না, ভালো গানই আসল ব্যাপার, সেটা যা ছবিতেই হোক না কেন। সবচেয়ে বেশি কাজ করা হয়েছে টি সিরিজ আর জি মিউজিকের ব্যানারে, এই বলেন জুবিন। এ ছবিতে তার গাওয়ার সুযোগ করে দেন প্রীতম চক্রবর্তী। বছরের শুরুর দিকে একটি টিভি শোতে জুবিনকে দেখার পরই যোগাযোগ করেন তিনি। এমন একটা সুযোগের জন্য প্রীতমের কাছে কৃতজ্ঞ। তাছাড়া জুবিন নটিয়াল প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে 2015 সালে প্রথম বাংলা গান করেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ এর যৌথ প্রযোজনায় নির্মিত আশিকি চলচ্চিত্রে প্লেব্যাক করার মাধ্যমে। পরবর্তী সময়ে তিনি আরও 6টি বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করেন, তার মধ্যে 2017 সালে রংবাজ চলচ্চিত্রে ঘুমামার, 2018 সালে গার্লফ্রেন্ড চলচ্চিত্রে পিনতিরে সানাম এবং 2019 সালে কিডনাম চলচ্চিত্রের আমি তোমাকে ভালোবাসি গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। তিনি সর্বশেষ 2019 সালে গার্লফ্রেন্ড নামক বাংলা চলচ্চিত্রে বলেছি তুই যে আমার গানে প্লেব্যাক করেছেন। এদিকে বলিউডে 2019 সালে কবির সিং ছবিতে একটি গান গাওয়া এবং মার জওয়ান ছবিতে আরও একটি গান তাকে শীর্ষ গায়ক হিসেবে প্রতিষ্ঠা করে। সম্প্রতি টি সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও মেরি আশিকি। জুবিন নটিয়ালের সবচেয়ে পছন্দের শিল্পীদের মধ্যে একজন হচ্ছে ওস্তাদ রাহাত ফাতে আলী খান। শিগগিরই তার সঙ্গে জুটি বেঁধে কিছু একটি কাজ করতে চান তিনি।